আজির এই বিশেষ কার্যক্রম আপনার ডাকবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিকশিত ভারত সংকল্প মোদি গ্যারেটি মাধ্যম করে রাজ্য বিজেপি তরফর আজ দুইটি অডিও ভিডিও এবং নূতন বর্ষের এক ক্যালেন্ডর উন্মোচিত হওয়া যাচ্ছে। বিকশিত ভারতের যে গ্যারেটি অথে সাড়ে নর্ষ শাসনকাল ভিতরে আপনার সমস্তে আমি দেখিছে সে 2014 মে 26 তারিখ দিন 30 বর্ষর রাজনৈতিক অস্থিরতা দূর করে একক সংখ্যাগরিষ্ঠ ভাবে ভারতীয় জনতা পার্টি এনডিএ নেতৃত্বে কেন্দ্র সরকার কথা আজ সাড়ে নর্ষ পূরণ হওয়া যাচ্ছে, যে আমি 12 কোটি অধিকা লোক শৌচাড়য়ের ব্যবস্থা করে পারছি এবং সেইভাবে ভাবে উজ্জ্বলা গ্যাস মাধ্যমে একথা 10 কোটি ঊর্ধ্ব দেশের সমাধান করে পারছি। সেভাবে ভাবে সৌভাগ্য যোজনার আধারে কে রু না এভাবে কথা হয়েপারছি। 4 কোটি ঊর্ধ্ব ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা মাধ্যমে ঘর দিয়েপারছে, স্বাস্থ্য সেবা পাই হোক, শিক্ষা পাই হোক, মহিলা সশক্তিকরণ কথা হোক, অর্থনৈতিক কথা হোক, তো সেই দৃষ্টি আজ স্বাধীনতার 75 বর্ষ পরে আমি যে অমৃত কালখণ্ড বলে কুচে 2047 বিকশিত ভারত বর্ষ বিশ্বের 1 নম্বর রাষ্ট্র হব তা যে সংকল্প আমি নৌছে তাকুই আধার করে মোদীর গ্যারেটি কু মাধ্যম করে ওড়শার ঘরে ঘরে আমি ইয়ে অডিও ভিডিও মাধ্যমে প্রচারর মাধ্যম হব। আজ সে রাজ্য বিজেপি তরফর আমি এক উন্মোচন করছু। আছে অডিও রয়েছে আম ভাই ধর্মেন্দ্র প্রধান, আম ভাই ধর্মেন্দ্র প্রধান আমি সমস্তে জানিছে 2014 কেন্দ্র পেট্রোলিয়াম বিভাগের দায়িত্ব নেওয়া পরে ওড়িশার স্বার্থ রক্ষা করার ওড়িশার বিকাশ কেবল অনুগুল ঢেঙ্কানাল নুহে, অনুগুল ঢেঙ্কানাল তো বিশেষ নিজের জন্মমাটি পাই তার বিকাশ প্রক্রিয়ায় সে নিজকে সামিল করেছেন, কিন্তু সমগ্র ওড়িশার সে মধ্য বিকাশ প্রক্রিয়ায় তাঁর সহযোগ এবং তাঁর কঠিন পরিশ্রম মধ্যে যদি আমি দেখুথিবা তাঁর প্রোগ্রাম তাঁর যে ফেসবুক কু ট্যুইটর কু ইনস্টাগ্রাম কু ফলো করতু মতে কহিবা পাই কোনোসি দ্বিধা বি নাই, যে কঠিন পরিশ্রম সে পরিশ্রম নিশ্চিত রূপে ওড়িশা রাজ্যবাসী মধ্যে তাকে স্নেহ শ্রদ্ধা ভালো পাইবা মধ্যে দিয়েছে। অনুগুল ঢেঙ্কানাল সমেত সমগ্র রাজ্যের বিকাশ প্রক্রিয়া ত্বরান্বিত করুথিবা ভাই আম ধর্মেন্দ্র এভাবে এক সিডি অডিও ভিডি ভিডিও ইয়ে দিয়ে সেখানে স্থান পাইছে। ফির আয়গা মোদী এটা হচ্ছে আমার পুঁ থে মোদী তাকে তো ট্যাগ নেই পুঁি থে মোদী ফির আয়গে মোদী এবং মোদী গ্যারেটি সাড়ে নর্ষ ভিতরে এই গ্যারেটি দিয়ে করেছেন বিকশিত ভারত যে বিষয়ের গ্যারেটি অছে তা দিয়েপারে এভাবে এ মোদী এই বার্তা এবং আম ভাই ধর্মেন্দ্র ওড়িয়া স্বাভিমান সংকল্প নেই ওড়িশার বিকাশ প্রক্রিয়া ত্বরান্বিত করে
ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କ ପାଇବାକୁ ସିନା ସଦାକୁ ପାଖରେ କରି ଏକ ସ୍ୱାଭିମାନୀ ଓଡ଼ିଆ ଭାବରେ ଓଡ଼ିଶାକୁ ଗଢ଼ିବା ପାଇଁ ସଂକଳ୍ପ ନେବା ପାଇଁ ଏ ଦୁଇଟି ଅଡ଼ିଓ ଏବଂ ଭିଡ଼ିଓର ଉନ୍ମୋଚିତ ହେଇଛି ଏବଂ ନବ ନୂଆ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଆପଣମାନେ ଏ ଅଡ଼ିଓ ଭିଡ଼ିଓଟି ପାଇଁ ଆପଣମାନଙ୍କର ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଘରେ ପହଞ୍ଚାଇବା କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଙ୍କ ମାଧ୍ୟମରେ ଏ ସଂକଳ୍ପ ନେଉଛୁ। ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଯଦି କିଛି ପ୍ରଶ୍ନ କାହାର ଅଛି ପଚାରିବେ। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।